হ্যালো গাইস, আমি মেকআপ আর্টিস্ট শুক্লা। আমি আবার একটা নতুন সাবেকি লুক নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, প্রথমে সিটিএমটা খুব ভালোভাবে করে নিচ্ছি, যাতে আমার মেকআপ বেসটা খুব ভালো হয়, ফ্ললেস হয়, দেখতেও সুন্দর লাগে, কেকি যাতে না লাগে। তারপরে আমি স্পুলি দিয়ে আইব্রোটাকে কম করে নিয়ে একটা আইব্রো প্রোমেট দিয়ে ওর আইব্রোটাকে খুব ভালোভাবে করে নিয়েছি। তো তারপরে সেটাকে ভালোভাবে ক্লিন আপ করে নিয়েছি। দেন ফাউন্ডেশনটা ওর বেসে ভালোভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। দেন কনসিলারটা ভালোভাবে দিয়ে দেব হাইলাইটিং পয়েন্টগুলোতে, এবং সেটাকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে কেকি না লাগে। আর বেকিং প্রসেসটা ব্রাইডালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তো বেকিংয়ের জন্য লুজ পাউডার দেখতে পাচ্ছ আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে কাজল দিয়ে, লিকুইড কাজল দিয়ে আমি আইলাইনার এবং কাজলটা ভালোভাবে ড্র করে নিয়েছি। আর আই মেকআপটা যদি তোমরা দেখতে চাও, তাহলে আমার ইউটিউবে রিলসে সেটা দিয়ে দেওয়া হবে, তোমরা প্লিজ চেক আউট করে নেবা। এবার দেখতে পাচ্ছ আমি পাউডারটাকে ডাস্ট আউট করে নিচ্ছি। তারপরে পাউডার কন্ট্রোল ভালোভাবে আমাদের মানে কন্ট্রোল এরিয়াগুলোতে ব্লেন্ড করে দেবো, এবং নোজটাকেও খুব ভালোভাবে কন্ট্রোল করে দেবো, নোজটাকেও ভালোভাবে কন্ট্রোল করে নেবো। তারপরে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপরে হচ্ছে পাউডার ব্লাশার অ্যাপ্লাই করব ভালোভাবে। দেন হাইলাইটার, ব্যাস লিপস্টিক ঠিক করলেই লুকটা কমপ্লিট হয়ে যায়। তো আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না, এবং তোমরা আরও কেমন কি লুক দেখতে চাও আমার কাছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এত কষ্ট করে ভিডিও করছি, তো অবশ্যই আমি এটা চাইবো যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং সবার সাথে শেয়ার করো। তো ইয়া, এইটুকুনি। তো আজকের জন্য এইটুকুনি। তো কেমন লাগলো অবশ্যই বলো। টাটা, বাই বাই, ঘরে থেকো, সুস্থ থাকো, ভালো থেকো। আর হ্যাঁ, এই বাচ্চা মেয়েটার জন্য তোমরা আমার চ্যানেলটাকে লাইক করতে একদমই ভুলবে না।